Namaskar to all of my dear students. Today this class is geography first standard 6. Today's topic the globe latitudes and longitudes. The globe mane ache prithibi rakhte globe. Today's topic is latitudes and longitudes. Page number 16 and 17 latitude mane ache uttangs longitude mane ache drakima seta hocche amader kache topic latitude and longitude. So important parallax of latitude is an important parallax of the form of the example. It is that among all the parallax of latitude, the equator is the largest and the most important. So, the equator is the largest and the most important. As you have read earlier, you know, the coming position, it is located at 0 degree. এটা কত ডিগ্রি মান ইকুয়েটরের মান হচ্ছে 0 ডিগ্রি ইকুয়েটরের মান হচ্ছে 0 ডিগ্রি 0 ডিগ্রি ইজ দা লোকেটেড এট 0 ডিগ্রি না আদার দ্যান দা ইকুয়েটর দা নর্থ পোল মানে এটা যদি এটা ম্যাপ হয় আমাদের এটা হচ্ছে সমুদ্র এটা আর্ক হলো এটা আর্ক হলো এটা হচ্ছে 0 90 ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ ডিভাইড করা হয়ে যাচ্ছে সেটাই ঠিক আছে তাহলে সেটাই বলেছে জিরো তো দেয়ার আর ফোর আর আর ইম্পর্টেন্ট প্যারালাক্স অন দ্য গ্লোব তো চারটা আর ইম্পর্টেন্ট প্যারালাক্স অন দ্য গ্লোব কি কি আছে না টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার এই গ্লোবের উপরে যেটা আছে এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার আর তারপর আমাদের কি আছে না আর্কটিক সার্কেল এটা হচ্ছে আর্কটিক সার্কেল আর্কটিক সার্কেল আর এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার তারপর আছে এটা কি টপিক অফ অ্যাবসেন্স টপিক অফ অ্যাবসেন্স আর এটা আমাদের টুরিস্ট স্কুল পয়েন্ট হচ্ছে কি অ্যান্টার্কটিক অ্যান্টার্কটিক এটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল এটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল এটা হচ্ছে মেন তাহলে কি টপিক অফ ক্যান্সার কি কি বলছে দ্য ইট ইজ সিচুয়েটেড এট অ্যান অ্যাঙ্গুলার ডিসটেন্স অফ 23 ডিগ্রি নর্থ টপিক অফ ক্যান্সার এটার নাম হচ্ছে কত না 23 ডিগ্রি নর্থ এন 23 ডিগ্রি নর্থ এটাই আর টপিক অফ অ্যাবসেন্স হচ্ছে কত না 37 ডিগ্রি সাউথ টপিক অফ অ্যাবসেন্স এটা এটা হচ্ছে 37 ডিগ্রি সাউথ আচ্ছা তোমরা কি জানো না কিছু জানো এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা ওয়েস্ট এটা নর্থ আর এটা সাউথ আচ্ছা এটা ইকুয়েটর মানে জিরো 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 এদিকে গেলে হবে কি হবে নর্থ আর এদিকে গেলে হবে সাউথ তাহলে এটা হচ্ছে ঠিক আছে এবারে হিট জোন অফ দা আর্থ পৃথিবীর যে গরম জোন সেটা আমরা কি কি আছে দা দা প্যারাডক্স অফ ল্যাটিটিউড ডিভাইডেড দা আর্থ ইনটু টু ভেরিয়াস হিট জোন দুটো ভেরিয়াস হিট জোন ডিভাইড করা হচ্ছে কি দা ডিফারেন্ট হিট জোন হ্যাভ ভেরি ক্লাইমেটস এন্ড হিটস দেখো সেখানে আবহাওয়াটা বলতো ক্লাইমেট আবহাওয়াটা ডিপেন্ড করছে ভেজিটেশন মানে সেখানে কি উদ্ভিদ হবে গাছপালা হবে সেটা সম্বন্ধে এ করছে দে আর মেজর হিট জোন ইন দা ওয়ার্ল্ড এই পৃথিবীতে অনেকগুলো শক্তি উষ্ণ প্রবণ আছে উষ্ণ প্রবণ জায়গা যেমন কি যেমন ইউএই দুবাই দুবাইটা হচ্ছে খুবই খরার জায়গা ঠিক আছে তাহলে কি বলছেন টরেট জোন কি বলছে দা টরেট জোন লাইস বিটুইন দা টপিক অফ ক্যান্সার এন্ড টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার এন্ড টপিক অফ অ্যাসিড তাহলে টপিক অফ ক্যান্সার এটা টপিক অফ অ্যাসিড এই জোনটা এই জোনটা হচ্ছে হিট জোন সেটা কথা হচ্ছে খুব গরম সেটা ঠিক আছে বিকজ দা সান সাইন ভার্টিক্যালি ওয়ার্ক দা পোর্শন সূত্র সূত্রে ভার্টিক্যালি ভাবে এটাতে পড়ছে তাই এই জায়গাটা খুবই গরম অনুভূত হয়
এবার টেম্পারেচার জোন, টেম্পারেচার জোন গাইস ইনক্লুড কোথা থেকে টপিক অফ ক্যান্সার এন্ড অ্যান্টার্কটিক সার্কেল, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার এটা হচ্ছে টেম্পারেচার জোন, টপিক অফ ক্যান্সার থেকে অ্যান্টার্কটিক জোন এটা, এটা হচ্ছে কি টেম্পারেচার জোন, এটাতে খুব তাপমাত্রাটা বেশি থাকে। তারপরে যে ফ্রিজ জোন, ফ্রিজ জোন কি লাইজ ইন অ্যান্টার্কটিক সার্কেল এন্ড নর্থ পোল, অ্যান্টার্কটিক সার্কেল এন্ড নর্থ পোল, এখান থেকে যে নর্থ পোল পর্যন্ত এটা হচ্ছে ফ্রিজ জোন, এটা হচ্ছে ফ্রিজ জোন, ঠিক আছে। এখানে আছে ইম্পর্টেন্স অফ ল্যাটিটিউড, ল্যাটিটিউডের যে ইম্পর্টেন্সটা কি, না উইথ হেল্প অফ ল্যাটিটিউড উই ক্যান ফাইন্ড আউট দ্য ডিসটেন্স অফ দ্য প্লেস ফ্রম দ্য ইকুয়েটর, ল্যাটিটিউডের সাহায্যে আমরা ক্যামেরা থেকে ওদের যে ইকুয়েটরের যে ডিসটেন্সটা সেটা আমরা মাপতে পারি। By means of latitude, we can easily have an idea of the temperature of the place. Latitude is actually one thing that we can easily map the temperature. By locating the latitudes of place, we can have an idea as to what kind of climate it would be experienced. From this point, I guide our water camera on the certain latitude of the world. Okay, so we can see that 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 we can see